আসসালামু আলাইকুম। কে কে আমার লাইভ দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আজকে আমি লাইভে এসেছি একটি বিষয় নিয়ে কথা বলার জন্যে। আমার বয়স কি শোনা যাচ্ছে? মাত্র দুইজন দেখতেছে। এই ভিডিওটি যে বা যারা দেখতেছেন, বিশেষ করে আমার বন্ধুবান্ধব ভাই ব্রাদার এবং প্রতিবেশী যে বা যারা আমাকে চিনেন, সবাইকে আহ্বান জানাচ্ছি কমেন্ট করে পাশে থাকার জন্য। আমার ধন্যবাদ রাজু ভাই, কেমন আছেন ভাই? রাজু ভাই, আপনাকে অনেক মিস করি। আপনাকে অনেক মিস করি। একসাথে মেসে কত আড্ডা দিছি, গল্প করছি যখন কুষ্টিয়ায় ছিলাম। আপনি আমার খুব ভালোবাসার একজন ভাই ছিলেন। আপনি চাইলে আমার সাথে লাইভে অ্যাড হইতে পারেন ভাই, আমি আপনাকে অ্যাড দিছি, অনেকদিন কথা হয় না। আমি আপনাকে অ্যাড রিকোয়েস্ট দিছি, যদি ফ্রি থাকেন তাহলে আসেন ভাই। আমার বন্ধু বান্ধব কই, কারোর তো দেখতেছি না। তা আমি, আচ্ছা ভাই ঠিক আছে, খাওয়া দাওয়া করেন, ইনশাল্লাহ অন্যদিন আড্ডা হবে। সালাম আলাইকুম ভাই, ভালো থাকেন, দোয়া করেন আমার জন্য ভাই। আমি একটা বিষয় অনেকদিন যাবৎ ভাবতেছি, যে কারণে লাইভে আসলাম। ভাবতেছি প্রতিদিন একটা সময় লাইভে আসব। সেটা হচ্ছে যে মানুষ যে কোনো কিছু শিখে নিজের মধ্যে রাখে। আসলে লার্নিং ইজ শেয়ারিং, এটা হচ্ছে একটা বিজ্ঞান গর্ব কথা, যে শিক্ষা বিষয়টা হচ্ছে শেয়ার করতে হয়। হ্যাঁ, তা আমি চিন্তা করতেছি, আমি যেহেতু ইংরেজিতে পড়াশোনা করছি এবং ইংরেজিতে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, দীর্ঘদিন প্রত্যক্ষ পরোক্ষ ভাবে বিভিন্ন কোচিং, প্রাইভেট টিউশন, টিউশনের মাধ্যমে অনেক স্টুডেন্টকে পড়াইছি, সেই এক্সপিরিয়েন্স থেকে আমি নিজে নিজে একটা সিদ্ধান্ত নিয়েছি যে যতটুকু পারি মানুষকে শেখানোর চেষ্টা করব। যেহেতু ফেসবুকে লাইভের মাধ্যমে মানুষকে শেখানো যায়, সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি প্রতিদিন একটা নির্দিষ্ট সময় আসব, এসে ইংলিশ গ্রামারের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করব যতটুকু পারি। আমি যে সব পারি তা না, কোনো মানুষই কিন্তু সব পারে না। যতটুকু পারি বোঝানোর চেষ্টা করব ইংলিশ গ্রামার, স্পোকেন ইংলিশ, কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমি প্রতিদিন আলোচনা করব। এবং আমার আলোচনার বিষয়গুলো এরকম হবে যে আমি মুখে বলবো, আপনারা যে বা যারা ইন্টারেস্টেড খাতা কলম নিয়ে বসবেন, খাতায় লিখবেন, মানে একদম প্রাইভেট পড়ানোর মতো হবে, কোনো টাকা পয়সা লাগবে না। প্রত্যেক দিন আমার লাইভে থাকলেই হবে। অবস্থা তোর? ভিডিওতে আসতে পারবে নাকি?
রুকন কেমন আছিস? যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম, এই মুহূর্তে দেখা যায় যে লাইভে মানুষ খুবই কম। হ্যাঁ, আমি রুকন না, আমি আসলে চিন্তা করতেছি যে এখন থেকে প্রতিদিন লাইভ এসে ইংরেজি যতটুকু পারি টুকটাক ওইগুলো লাইভের মাধ্যমে বলবো আর কি, মুখে বলবো। যে যারা ইন্টারেস্টেড তারা খাতা কলম নিয়ে বসবে, লিখবে, কোনো প্রশ্ন থাকলে লাইভে প্রশ্ন করবে, ইনভাইট দিব, দেওয়ার মাধ্যমে বুঝিয়ে দিব যে কোনো বিষয়। এখন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে ইংলিশ, ইংরেজি নিয়ে কথা বলবো। ইংলিশ মূলত হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। তো আমি অনেক সময় অনেককে প্রশ্ন করতাম যে হোয়াট ইজ ইংলিশ, তখন অনেকেই কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারতো না। অ্যাকচুয়ালি ইংলিশ জিনিসটা হচ্ছে যে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, আবার ইংলিশ নামে কিন্তু একটা নেশন আছে। কেউ যদি প্রশ্ন করে যে হোয়াট ইজ ইংলিশ, আমি একদম বেসিক থেকে শুরু করতেছি আজকে, ধরে নেওয়া যায় যে এটা ফার্স্ট ক্লাস। কেউ যদি প্রশ্ন করে যে হোয়াট ইজ ইংলিশ, তখন আমাদের আনসার করতে হবে যে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অথবা সিম্পলি বলা যায় যে ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ। এখন এই যে ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ মানে তো আমরা সবাই জানি যে জিনিসটার মাধ্যমে আমরা আমাদের মনের এক্সপ্রেশন গুলো প্রকাশ করতে পারি অর্থবহভাবে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো আমরা যদি ইংরেজিতে কথা বলা শিখতে চাই, তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের দরকার না। আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে কিভাবে কথা বলা যায় সহজে। পাশাপাশি আর একটা জিনিস বলতে চাই, হয়তো প্রথম লাইভ, আমার কথা সুন্দর হয় কিনা আমি ঠিক জানি না, তো কখনো লাইভে কথা বলা হয় নাই। আমি যদি এই মুহূর্তে যে যারা লাইভে আছে বা আমার লাইভটি দেখতেছে, তাদেরকে যদি আমি প্রশ্ন করি যে গ্রামার, গ্রামার বানানটা কিভাবে, বা গ্রামার মানে কি, গ্রামার বানানটা কিভাবে, এটা বললে আমি অতীতে যখন কোচিং সেন্টারে পড়াইতাম বা টিউশন করাইতাম, তখন অনেকেই বানানটা পারতো না। কেউ বলতো জি আর এ ডাবল এম ই আর গ্রামার, এবং 95%-এর উপরে সবাই বলতো জি আর এ ডাবল এম ই আর হচ্ছে গ্রামার। কিন্তু আসলে না, গ্রামার বানানটা হচ্ছে জি আর এ ডাবল এম ই আর গ্রামার। এই গ্রামার টা কেন লাগে, আমরা যে কোনো ভাষা যদি শিখতে চাই বা বলতে চাই, তাহলে কিছু নিয়ম কানুন থাকে। ফর এক্সাম্পল, আমরা যে বাংলা ভাষায় কথা বলি, আমরা কিন্তু গ্রামার চিন্তা করে কথা বলি না, কিন্তু আমরা যখন শুদ্ধ ভাষায় কথা বলি তখন গ্রামার কিন্তু আমরা ব্যবহার করি। ঠিক তেমনি ভাবে আমরা যখন ইংরেজি ভাষাটা শিখবো, তখন আমরা অনেকে মনে করি যে এই গ্রামারের এই জটিলতা, মারপ্যাঁচ, এগুলা শিখতে পারবো না, বুঝতে পারবো না, তাকে আমার দরকার নেই। কিন্তু আসলে এই জিনিসটা কিন্তু টোটালি রং। আপনি গ্রামারটা ব্যবহার করবেন, আপনি যখন স্পোকেন ইংলিশে কথা বলবেন আপনি গ্রামার ব্যবহার করবেন, কিন্তু সেটা গ্রামারের মতো করে চিন্তা করে না, আপনি নর্মালি ব্যবহার করবেন, ভাববেন যে আপনি আসলে গ্রামার শিখতেছেন না। এই হচ্ছে আমার কথা। ইংরেজিতে কথা বলা শিখতে গেলে যারা বলে যে গ্রামার লাগে না, এই কথাটা সম্পূর্ণ ভুল। গ্রামার লাগে, কিন্তু গ্রামারের মতো করে যদি আপনি গ্রামার শিখতে চান স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, তখন হচ্ছে আপনার কাছে গ্রামারটা অনেক কঠিন লাগবে, পাশাপাশি স্পোকেন ইংলিশটা অনেক কঠিন লাগবে। সেই কারণে যে কাজটা করতে হবে, গ্রামারটা শিখবো আমরা মনের অজান্তেই আমরা গ্রামার শিখে বলবো, কিন্তু আমরা যে গ্রামার শিখতেছি এটা আমরা বুঝতে দিব না। আর বেসিক কয়েকটা কথাবার্তা আছে যেগুলা বলা লাগে, এগুলো বলতেই হবে। যেমন আমরা যদি ইংরেজিতে একটা বাক্য তৈরি করতে চাই, বাক্য তৈরি করতে গেলে
দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, মানে যে কথা বলে। ফর এক্সাম্পল এখানে আমি কথা বলতেছি, তাহলে আমি হচ্ছি সাবজেক্ট, আর আমি যে বিষয় নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে ভার্ব। ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমি ভাত খাই, সাপোজ, এইখানে আমি যদি বাংলা ভাষায় চিন্তা করি, আমি ভাত খাই, এই যে আমি, আমি ভাত খাই, এখানে আমি হচ্ছে সাবজেক্ট অর্থাৎ যে কথা বলে, আর এই ভাত শব্দটা হচ্ছে রাইস, যেটা হচ্ছে একটা অবজেক্ট, আর এই যে খাই এটা হচ্ছে একটা ভার্ব যার ইংরেজি ওয়ার্ড হচ্ছে ইট। তাহলে আমি একটা নর্মাল টেকনিক শিখাই দিই, মানে নর্মালি একটা বাক্য কিভাবে তৈরি হয় এই জিনিসটা ধরার জন্য যারা নতুন। সেটা হচ্ছে আমরা যখন নর্মালি বলি যে আমি ভাত খাই, এর দ্বারা বোঝাচ্ছি যে আমি ভাত খাই। আবার আমি যদি এটাও বলি যে আমি খাই ভাত, এটা দ্বারাও কিন্তু বোঝাচ্ছি যে আমি ভাত খাওয়ার কথাই বলতেছি, কিন্তু একটা হচ্ছে ইংরেজি সেন্টেন্স বা বাক্য বা গ্রামার রুলস মেনে একটা শব্দ বা বাক্য, আবার হচ্ছে আর একটা হচ্ছে এলোমেলো। এলোমেলো কোনটা? যেমন আমি যদি বলি আমি খাই ভাত, তাহলে এটা এলোমেলো, আর আমি যদি বলি যে আমি ভাত খাই, তাই এটা এলোমেলো না। এটা হচ্ছে ইংলিশ সেন্টেন্সের যে স্ট্রাকচার, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই ফর্মুলাটা মেনটেন করে। এখন অনেকে বলতে পারে যে হোয়াট ইজ সাবজেক্ট, হোয়াট ইজ ভার্ব, হোয়াট ইজ অবজেক্ট। সাবজেক্ট হচ্ছে সেই জিনিসটাই যে নিজে কিছু করে, আর অবজেক্ট হচ্ছে সেই জিনিসটাই যে নিজে কিছু করে না। আর বার্ব তো বাড়বে, বার্ব দ্বারা হচ্ছে যে জিনিসটা কোনো কিছু মুভমেন্ট থাকে অত চলমান, যেমন পড়ালেখা, খাওয়া দাওয়া, ঘুমানো ইত্যাদি। তাহলে আমি যদি বলতে চাই যে আমি ভাত খাই, আই ইট রাইস, এটা ইংলিশ কি হবে? এটা ইংলিশ হবে আই ইট রাইস। এখন আমরা যখন বাক্য বানাবো, এই জিনিসটা কিন্তু সবাই পারে, কিন্তু বাক্য বানানোর ক্ষেত্রে আমরা অনেক জটিলতায় পড়ি। না আমি ভাত খাই, এটা তো সিম্পল সেন্টেন্স, এটা কি নিয়ে কথা বলতেছে? আসলে না, আমরা যখন ছোট বাক্য নিয়ে কথা বলবো, বাক্যের শেষে যে অংশটা থাকবে এটাকে ইংরেজি করার সময় আমরা বাক্যের মাঝখানে নিয়ে আসবো, আর বাক্যের মাঝখানে বাংলা যে কথাটা থাকবে বা শব্দটা থাকবে সেটা আমরা ইংরেজি করার সময় ইংলিশ সেন্টেন্সের লাস্টে নিয়ে যাব। ফর এক্সাম্পল আমি যদি এভাবে চিন্তা করি, তিনটা আঙ্গুল দিয়ে আমি ভাত খাই, 1 2 3, কিন্তু আমরা যখন এই যে আমি ভাত খাই এটাকে ইংরেজি করব, 1 2 3 আমি ভাত খাই, ইংরেজি করার সময় কি করব? লিখবো যে আমি খাই ভাত, অর্থাৎ 1 3 2। তাহলে এই টেকনিকটা আপনারা মনে রাখবেন যে আমরা যখন বাংলা কোনো বাক্যকে ইংরেজি করব, বাংলা বাক্যটাকে আমরা চিন্তা করব 1 2 3 হিসেবে, আর এই বাংলা বাক্যটাকে আমরা যখন ইংলিশ করব বা ইংলিশ সেন্টেন্সে বলার চেষ্টা করব, তখন আমরা এটাকে চিন্তা করব 1 3 2 হিসেবে। তাহলে আমরা এখন যদি বলি যে ফর এক্সাম্পল আমি একটি বই পড়ি, এটা ইংরেজি কি হবে? আমি একটি বই পড়ি, এটা ইংরেজি হবে, আমরা যদি বাংলায় চিন্তা করি, চিন্তা করব 1 2 3 আমি একটি বই পড়ি, কিন্তু এটাকে যদি আমরা ইংলিশ করতে চাই বাক্যটাকে, তখন চিন্তা করব 1 3 2, এভাবে করার চেষ্টা করব। তাহলে আমি একটি বই পড়ি, এটাকে যখন আমি ইংলিশ করব, বাংলা করার সময় আমাকে চিন্তা করতে হবে 1 2 3, ইংরেজি করার সময় ওই বাংলা বাক্যটাকে আমার মাথায় নিয়ে নিতে হবে 1 3 2 হিসেবে। তাহলে এখানে আছে আমি, এখানে আছে একটি বই, এখানে আছে পড়ি, এটাকে ইংরেজি করলে তাহলে আমরা কেমনে করব? 1 3 2, অর্থাৎ আই, আমি পড়ি, রিড একটি বই, এ বুক, অর্থাৎ আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। এখন আমরা যদি আরো কিছু সহজ সহজ বাক্য বলি, ফর এক্সাম্পল আমি যদি বলি আমি গান গাই, তাহলে এটা ইংরেজি কি হবে? আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন,
হয়তো অনেকের উপকার আসবে। আজকে একদম প্রিলিমিনারি কথাবার্তা বলতেছি, অনেকের মনে হবে যে কি বলতেছে, এগুলো তো পারে, এগুলো তো জানে। হ্যাঁ, মোটামুটি সবাই জানে সবকিছু, টুকটাক সবাই জানে, কিন্তু এটা ধারাবাহিকতার বিষয় আছে। তাহলে এখন আমি যদি বলি যে আমি একটি গান গাই, তাহলে কি হবে? আবার নর্মালি আপনি চিন্তা করবেন এইভাবে, এভাবে যদি আমি চিন্তা করি, 1 2 3 আমি একটি গান গাই, এই যে আমি, এটা হচ্ছে সাবজেক্ট, যেটা বাক্যের প্রথমে বসে। এই যে একটি বই, এটা হচ্ছে অবজেক্ট। আর এই যে গাই বা গান গাই, এগুলো হচ্ছে বার। তাহলে আমরা যদি এটাকে করতে চাই, তাহলে কি হবে? আমি একটি গান গাই, তাহলে হবে আই, আমি, আমি একটি গান গাই। অর্থাৎ আপনি যখন গান গাবেন, এখন আপনার প্রশ্ন আসতে পারে মাথায় যে একটি গান কেন বলতেছি। আসলে একজন মানুষ যখন কোনো কাজ করে, তখন সে কিন্তু একের অধিক কাজ একসাথে করতে পারে না, যে কোনো একটি কাজই করে। এই কারণে আমরা যখন বলি যে আমি বই পড়ি, তখন আমরা বলি যে আই রিড এ বুক। আমরা যখন বলি যে আমি গান গাই, তখন আমরা বলি যে আই সিং এ সং। ঠিক আছে, আপনি যখন একসাথে একটা কাজ করবেন, তখন আপনি অবশ্যই এ শব্দটা ইউজ করবেন। যদি কনসোনেন্ট হয় তাহলে ইউজ করবেন, যদি বাওয়াল হয় তাহলে এন ইউজ করবেন। এটা তো নর্মাল বিষয়টা আপনারা জানেন, আমি এগুলো আলোচনা করব। যাই হোক, এখন এটা হচ্ছে বাক্যের একটা নর্মাল স্ট্রাকচার। এখন তাহলে আমরা যদি একটা সেন্টেন্স বা বাক্যের বাংলা স্ট্রাকচার চিন্তা করি, তাহলে চিন্তা করব 1 2 3, যেমন আমি ভাত খাই, এই বাক্যটাকে বা এই ধরনের হাজার হাজার বাক্যকে আমরা যদি ইংরেজি করতে চাই, তাহলে আমরা চিন্তা করব 1 3 2 হিসেবে। ঠিক আছে, যাই হোক। আচ্ছা, তাহলে একটা সেন্টেন্সের স্ট্রাকচার কি দাঁড়াইলো? আমরা কিন্তু প্রথমে এই সেন্টেন্সের স্ট্রাকচার মুখস্থ করিনি, প্রথমে আমরা বিভিন্নভাবে কথা বলছি। এখন আমরা যদি স্ট্রাকচারটা বলি, তাহলে একটি সেন্টেন্সের স্ট্রাকচার মানে আমরা যদি কথা বলতে চাই, তাহলে তো আমাদেরকে মানে একটা বাক্য বলতে হবে। আর সেই বাক্যের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো যাই হোক, এখন এই যে সাবজেক্ট, এই সাবজেক্ট অনেক ধরনের আছে, যেমন পার্সোনাল সাবজেক্ট, ইম্পার্সোনাল সাবজেক্ট। পার্সোনাল সাবজেক্ট কোনগুলো? এগুলো কিন্তু কঠিন, এটা কিন্তু কঠিন হয়ে যাবে। পার্সোনাল সাবজেক্ট হচ্ছে যেই সাবজেক্টগুলো ব্যক্তি সম্পর্কে বলে, আর ইম্পার্সোনাল সাবজেক্ট হচ্ছে সেই সাবজেক্টগুলো যেগুলো কোনো ব্যক্তিকে নির্দেশ করে না, যেমন ইট, দেয়ার, এগুলো হচ্ছে ইম্পার্সোনাল সাবজেক্ট। যাই হোক, এই জিনিসটা আপনারা বোঝার চেষ্টা করবেন, যদি না বুঝে থাকেন আমার কমেন্টে জানান, আমি প্রয়োজনে 1 to 1 বুঝাই দিব। আর একটা বিষয় মাথায় থাকা লাগবে, সেটা হচ্ছে আমরা যখন ইংরেজিতে কথা বলতে চাই, তখন আমাদের কিন্তু সব কিছু জানতে হবে, আমাদের অল্প কিছু জিনিস জানলেই হবে। ফর এক্সাম্পল, আমি যদি একটা বিষয় বলি, যেমন পার্সন, ইংরেজিতে কথা বলতে গেলে পার্সন জিনিসটা খুবই লাগে। পার্সনের বাংলা হচ্ছে ব্যক্তি বা পুরুষ। একটা মিনিট, আচ্ছা বলি, পার্সনের বাংলা হচ্ছে ব্যক্তি বা পুরুষ। এখন আমরা যখন ইংরেজিতে কথা বলি, আমাদের 3 ধরনের পার্সন ব্যবহার করতে হয়, অথবা আমি যদি নর্মালি মানে টিচিং স্টাইলে বলি যে পার্সন কাকে বলে, অর্থাৎ সেন্টেন্সে ব্যবহৃত নাউন, নাউন মানে নাম, আর প্রোনাউন মানে সর্বনাম, যে জিনিসটি নামের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে বলে সর্বনাম। অর্থাৎ একটা সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত নাউন ও প্রোনাউন গুলোকে হচ্ছে পার্সন বলে। এখন নাউন বা প্রোনাউন, প্রোনাউন কোনগুলো? যেগুলো নামের পরিবর্তে বসে, যেমন আমি যদি বলি
করিম স্কুলে যায়। এখন ওই যে আমি বললাম করিম স্কুলে যায়, করিম কিন্তু একজন ব্যক্তির নাম। এখন আবার যদি আমি বলি করিম স্কুলে যায়, করিম ভাত খায়, করিম গান গায়, তাহলে কিন্তু এই যে বাক্যগুলো শুনতে খুবই অড লাগে। এবং এই যে আমরা যে রিপিট করি বারবার একই শব্দ, এটাকে ইংরেজিতে বলে রিডান্ডেন্সি, মানে শব্দের পুনঃপুনতা। অর্থাৎ একটা শব্দ যদি একাধিকবার ব্যবহৃত হয় সেটাকে ইংরেজিতে বলা হয় রিডান্ডেন্সি। যাই হোক, এটা কঠিন বিষয়, আমরা ওইদিকে না যাই। ঠিক তেমনি ভাবে আমরা যখন বলবো যে করিম স্কুলে যায়, এবং এই করিমকে অন্য কোনো কিছু যদি নির্দেশ করি আমরা, অন্য কোনো কিছু যদি বুঝায় যে করিম এটা করে ওইটা করে, তখন কিন্তু আমরা একবার শুধু করিমের নামটা নিব, আর যতবার আমরা কথা বলবো তাকে দিয়ে তখন আমরা বলবো সে। যেহেতু করিম সে একটা থার্ড পার্সন, এই কারণে আমরা হি ইউজ করব। আবার করিমকে আমরা কখনো তুমি ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যাই হোক, তাহলে যে বিষয়টা বলতেছিলাম, তাহলে আমরা যখন পার্সনটা শিখবো, মানে ইংরেজিতে কথা বলতে গেলে পার্সন জিনিসটা খুব ভালোভাবে শেখা লাগে। আর বিশেষ করে কেউ যদি টেন্স জানে তাহলে সে কিন্তু 80% ইংলিশে কথা বলতে পারবে এবং খুবই ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। যাই হোক, দেখি কাকে কমেন্ট করলো। থ্যাংক ইউ রেদওয়ান, থ্যাংক ইউ, আর কে কে কমেন্ট করলো, থ্যাংক ইউ মাসুদ কমেন্ট করার জন্য। আচ্ছা, অনেকে কমেন্ট করছে, থ্যাংক ইউ স্যার, কেমন আছেন আজাদ স্যার, মিস ইউ। শামীম ভাই থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। তারপর কে কমেন্ট করছে, বান্ধবী কমেন্ট করছে, থ্যাংক ইউ শিপ্রা, প্রে ফর মি। আচ্ছা, তাহলে এখন আমরা একটা জিনিস শর্টকাটে শিখবো, যে আমরা যদি ইংরেজিতে কথা বলতে চাই ভালোভাবে বুঝে শুনে, আমাদের প্রাইমারি স্টেজে পার্সন জিনিসটাকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। পার্সন, পার্সন কথার অর্থ হচ্ছে ব্যক্তি, যেটা ব্যক্তিকে নির্দেশ করে, ব্যক্তির নাম এবং নামের পরিবর্তে নির্দেশ করে। বিভিন্ন বস্তুকে বোঝাইতে পার্সন ব্যবহৃত হয়, ওটা আমি পরে বলতেছি। তাহলে পার্সন কাকে বলে, অর্থাৎ বাক্যে ব্যবহৃত নাউন মানে নাম ও প্রোনাউন গুলোকে পার্সন বলে, শেষ। এখন যদি আমরা বলি যে পার্সন কত প্রকার, তাহলে আমাদেরকে, আমরা জানি যে পার্সন হচ্ছে তিন প্রকার। কি কি? ফার্স্ট পার্সন মানে প্রথম ব্যক্তি, সেকেন্ড পার্সন দ্বিতীয় ব্যক্তি, আর থার্ড পার্সন প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তি ছাড়া যত ধরনের পার্সন আছে, যেই পার্সন গুলো নাম এবং নামের পরিবর্তে ব্যবহৃত হয় সেটাকে থার্ড পার্সন বলে। এখন আমি যদি আসি যে ফার্স্ট পার্সন কোনগুলো, ফার্স্ট পার্সন হচ্ছে যেমন এখানে আমি কথা বলতেছি, আই, আমি, উই, আমরা, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। আপনি সহজভাবে একদম মুখস্থ করে ফেলবেন, আই এবং উই, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। আর এই যে আমার, সাপোজ আমার সামনে একজন লোক আছে, সে আমার কথাবার্তা শুনতেছে, তাহলে আমি যদি বলি আমি এই কাজটা করি, তাহলে ও যে সামনে আমার বসে আছে তাকে বলবো তুমি, তাই না? তুমি হচ্ছে ইউ বা ইউর, এটা হচ্ছে সেকেন্ড পার্সন, প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি। এখন ধরলাম ওইদিকে আরো তিন চারজন আছে, তাহলে আমি, তুমি, সে বা তারা। ঠিক আছে, তাহলে আই বা উই, আমি এবং আমরা, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। তারপরে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আর থার্ড পার্সন হচ্ছে আই, উই এবং হচ্ছে ইউ। এই তিনটা শব্দ ছাড়া পৃথিবীতে যত ধরনের শব্দ আছে যেগুলা সাবজেক্টের পজিশনে বসে, সেগুলো হচ্ছে থার্ড পার্সন। অর্থাৎ কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে থার্ড পার্সন কি, আপনি বলবেন যে আই, উই এবং ইউ ছাড়া পৃথিবীতে যতগুলো ওয়ার্ড আছে যেগুলো সাবজেক্টের পজিশন দখল করে,
বা সাবজেক্টের পরিবর্তে বসে বা সাবজেক্টের জায়গায় বসে, সেগুলো হচ্ছে থার্ড পার্সন। আচ্ছা, ফর এক্সাম্পল, তাহলে থার্ড পার্সন কি কি হইতে পারে? আই এবং উই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আর থার্ড পার্সন হচ্ছে আই, উই, ইউ, এই তিনটি শব্দ ছাড়া। যেমন আমরা বলতে পারি হি থার্ড পার্সন, হি হচ্ছে পুরুষকে বোঝাইতে ব্যবহৃত হয় এবং সৃষ্টিকর্তাকে বোঝাইতে হি ব্যবহৃত হয় এবং প্রথম অক্ষরটা হবে এইস। এই জিনিসটা কিন্তু মনে রাখবেন, এইস হবে এবং বড়তের হবে যদি বাক্যের মাঝখানে ব্যবহার করেন, আর সাবজেক্টের জায়গায় ব্যবহার করলে তো নর্মালি সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের হয়, এটা তো কমন বিষয়। যাই হোক, তারপরে আমরা মহিলাদেরকে বোঝাইতে সি ব্যবহার করি। তারপরে হচ্ছে আমরা যদি একের অধিক মানুষকে বোঝাই, ফর এক্সাম্পল তারা, তখন আমরা দে বলি। তারপরে ইট আছে, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে, যেমন আমরা বলতে পারি হি, সি, ইট, দে, করিম। করিম বললাম কেন? করিম দ্বারা আমি বোঝানোর চেষ্টা করতেছি পৃথিবীর সমস্ত নাম। যাই হোক, তাহলে আমরা আজকে কি শিখলাম? পার্সন শিখলাম। আমি যদি ছোট করে রিভিউ করি, পার্সন অর্থ কি? পার্সন অর্থ হচ্ছে ব্যক্তি। যদি এখন প্রশ্ন করি যে পার্সন কাকে বলে, একটি সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত নাউন ও প্রোনাউন গুলোকে পার্সন বলে। আমি যদি বল যদি আমাদেরকে কেউ প্রশ্ন করে যে পার্সন কত প্রকার, আমরা বলবো যে পার্সন হচ্ছে তিন প্রকার। কি কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কাকে বলে বা কি? ফার্স্ট পার্সন হচ্ছে আই এবং উই, এদেরকে ফার্স্ট পার্সন বলে, প্রথম ব্যক্তি। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, দ্বিতীয় ব্যক্তি, যে কথা শুনে। আর থার্ড পার্সন হচ্ছে তৃতীয় ব্যক্তি। ঠিক আছে, তৃতীয় ব্যক্তি গুলো কি কি? হি, সি, ইট, দে, করিম। করিম দ্বারা বুঝবেন যে পৃথিবীর সমস্ত নাম কি বোঝাচ্ছে। আচ্ছা, তারপর দেখবেন যে টেন্সে একটা কথা আছে যে সাবজেক্ট যদি থার্ড পার্সন ও সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস হয়। আমি আবার বলি, টেন্স একটি কথা আছে যে সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন ও সরি সাবজেক্ট যদি থার্ড পার্সন ও সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। এখন প্রশ্ন হচ্ছে কোন ভার্বের শেষে এস হবে আর কোন ভার্বের শেষে ইএস হবে। এখানে কিন্তু একটা টেকনিক আছে, আপনি চাইলে খাতায় লিখে রাখতে পারেন। যে সমস্ত ভার্বের শেষের অক্ষর এস, ডাবল এস, এস এইচ, সি এইচ, ও এক্স, তাদের সাথে ইএস যুক্ত হবে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্ট থার্ড পার্সন হয়। তাহলে কি সাবজেক্ট হইলে হবে? যেমন সাবজেক্ট যদি হি হয়, সাবজেক্ট যদি সি হয়, সাবজেক্ট যদি ইট হয়, সাবজেক্ট যদি কোনো নাম হয়, তখন ফর এক্সাম্পল আমি যদি বলি করিম, করিম একটা নাম, যদি বলি যে যায়, যাওয়া ইংরেজি হচ্ছে গো, এই গো এর পরে কি আছে? ও আছে। তাহলে আমি বলছি সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় মানে করিম হয় এবং ভার্বের শেষে যদি এস, ডাবল এস, এস এস, সি এইচ, ও এক্স থাকে তাহলে কি হবে? প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে বা সাধারণ কথাবার্তার ক্ষেত্রে, বর্তমানের সাধারণ কথাবার্তার ক্ষেত্রে তখন ভার্বের শেষে ইএস যুক্ত হবে। আর সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না হয়ে, সিঙ্গুলার মানে একটা সংখ্যা বোঝাবে, সিঙ্গুলার না হয়ে যদি প্লোরাল হয়ে যায় একের অধিক, তখন কিন্তু ভার্বের সাথে এস বাই এস কোনোটাই যুক্ত হবে না। ফর এক্সাম্পল আমি যদি বলি তারা যায়, তারা কি? তারা কিন্তু আই, উই এবং ইউ না। আই উই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আর তারা হচ্ছে থার্ড পার্সন। কিন্তু এই যে দে বা তারা, এটা হচ্ছে থার্ড পার্সন, কিন্তু সিঙ্গুলার নাম্বার না, মানে একটা ব্যক্তিকে বোঝাচ্ছে না, তারা মানে একের অধিক। এই কারণে তারা যায়, দে গো, যদিও এখানে ভার্বের শেষে ও আছে, কিন্তু এস বা ইয়েস কোনোটাই হবে না, কারণ আমার রুলস বা আমার নিয়মটা মানতেছে না। কি মানতেছে না? আমার কথা হচ্ছে, আমার নিয়ম হচ্ছে, রুলস হচ্ছে, এটা কিছু কিছু জিনিস মুখস্থ করতে হবে। সাবজেক্ট যদি থার্ড পার্সন মানে তৃতীয় ব্যক্তি, মানে হি, সি, ইট, ইট, করিম বা দে, এগুলো হয়, সাবজেক্ট যদি থার্ড পার্সন
পরিবর্তন হয় এবং একটা সংখ্যা বোঝায়, তখনই শুধুমাত্র বারবার শেষে এস বাই এস হবে। যদি বারবার শেষে এস ডাবল এস এস এইচ সি এইচ ও এক্স থাকে তখন এস যুক্ত হবে, আর যদি বারবার শেষে এস ডাবল এস এস এইচ সি এইচ ও এক্স এগুলো না থাকে তখন শুধুমাত্র এস হবে। ফর এক্সাম্পল আমি যদি বলি করিম কাজ করে, করিম থার্ড পার্সন আর কাজ করার ভার্ব হচ্ছে ওয়ার্ক। এখানে দেখেন ভার্বের শেষের অক্ষরটা কিন্তু আছে কে, সাবজেক্ট থার্ড পার্সন আমার রুলস মানছে, কিন্তু ভার্বের শেষের অক্ষর কিন্তু আমার নিয়মটা মানেনি। আমি নিয়মটাতে কি বলছি যে ভার্বের শেষের অক্ষর যদি সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় এবং ভার্বের শেষের অক্ষর যদি এস ডাবল এস 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 সি এইচ ও এক্স হয় তখন শুধুমাত্র এস হবে, আর যদি ভার্বের শেষের অক্ষর এস ডাবল এস 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 সি এইচ ও এক্স জেড এগুলো না থাকে তখন শুধুমাত্র এস যুক্ত হবে। এই কারণেই আমি যদি বলি করিম কাজ করে তখন হবে করিম ওয়ার্কস, ঠিক আছে। আবার আমি যদি বলি করিম যায় তখন কিন্তু হয়ে গেছে যাওয়া, যাওয়া বার যাওয়ার বার বা ইংরেজি শব্দ হচ্ছে গো। এখন আবার দেখেন এই গো এর পিছনে শব্দটা কিন্তু ও আছে, তাহলে আমি বলছি ও থাকলে কি হবে ইয়েস হবে, তাহলে করিম গোজ, ঠিক আছে। এখন আমরা আসি শফিকুল, থ্যাংক ইউ দোস্ত, দয়া করিস। যাই হোক, এখন আমরা যদি বলি যে আমি যাই, তাহলে দেখেন এখানে আমি সাবজেক্ট হচ্ছে আই আর ভার্ব হচ্ছে গো। এখন আমার কিন্তু রুলস কিন্তু এই বাক্য মানতেছে না, যে কারণে আমি ভার্বের সাথে এস বাই এস কোনোটা ইউজ করিনি। এখানে আমি কি বলবো আই গো, কারণ আমার আই হচ্ছে ফার্স্ট পার্সন, কিন্তু আমার রুলস বা নিয়ম হচ্ছে সাবজেক্ট থার্ড পার্সন হইতে হবে, সিঙ্গুলার নাম্বার হইতে হবে, তখনই শুধুমাত্র ভার্বের সাথে এস বাই এস হবে। ভার্বের শেষের অক্ষর যদি এস ডাবল এস এস এইচ সি এইচ ও এক্স এগুলো থাকে তখন এস হবে, আর এগুলো না থাকলে এস হবে। কথা ক্লিয়ার? এই দুটো জিনিস মাথায় রাখবেন। আর কি বলতে পারি, আচ্ছা আরেকটা বিষয় বলি, কারণ এটা যেহেতু আমার প্রিলিমিনারি একটা ক্লাস, আমি টেস্ট দেখতেছি যে আমি কিরকম কথা বলতে পারি, আসলে আমি নিতে পারবো কিনা ক্লাস, বা আমি নেওয়ার যোগ্যতা রাখি কিনা, কারণ লাইভে কথা বলা তো একটা কঠিন বিষয়। এখন আর একটা জিনিস, আমাদেরকে আমরা যখন কথা বলবো তো কথা বলার জন্য আমাদের কিন্তু এক বা একাধিক মানুষ লাগবে বা লোক লাগবে। ঠিক আছে তরিক, পাবলিক প্লেসে এটা না বলি। যাই হোক, ধন্যবাদ দোস্ত কমেন্ট করার জন্য, মিস ইউ। এখন আমি যে বিষয়টা বলতেছিলাম যে আমরা যখন কথা বলবো ইংরেজিতে, আমার একসময় ইংলিশে ফ্লুয়েন্সি অনেক বেশি ছিল, আমি যখন সিলেটে ছিলাম এখানে আমার বেশ কিছু বন্ধু বান্ধব ছিল, আমরা সবাই একসাথে খুব প্র্যাকটিস করতাম, অনেক বেশি ফ্লুয়েন্সি ছিল। সেটা হচ্ছে 2008, 2009, 2010, 2011 এই সময়গুলোতে আমার ফ্লুয়েন্সি অনেক স্ট্রং ছিল। বিশেষ করে আমি, আমার একটা বন্ধু ছিল রায়হান, ও বর্তমানে লন্ডন আছে, তারপরে আমার একটা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড বা ভাই সীতাবালি ছিল, আমরা বন্ধুর মতো চলতাম, তারপরে নুমান ছিল, তারপরে ইসমাইল ছিল, আমাদের একটা টিম ছিল, আমরা ইংরেজিতে অনেক স্ট্রং ছিলাম তখন, ঠিক আছে। সৌরভ জয়েন করবো ইনশাল্লাহ, কথাটা শেষ করে নিই। আচ্ছা ধন্যবাদ কমেন্ট করার জন্য। তখন আমরা অনেক প্র্যাকটিস করতাম, আমাদের ফ্লুয়েন্সি অনেক বেশি ছিল, তারপরে সিলেট থেকে যখন চলে আসি তখন ওইরকম ইংলিশ এনভায়রনমেন্ট খুবই কমে পাইছি, যে কারণে আমার নিজের কাছে মনে হচ্ছে যে ফ্লুয়েন্সি আমার কমে যাচ্ছে, কমে গেছে। এই কারণে নিজের ফ্লুয়েন্সি বাড়াইতে চাই, পাশাপাশি মানুষের যদি উপকার হয়, সেই কারণে লাইভে আসা, কিছু কথাবার্তা বলা। আচ্ছা এখন মূল টপিকে আসি, এখন আমরা যদি কথা বলতে চাই তাহলে হচ্ছে আমার দুইজন লোক লাগবে, হয় একজন আমি আর একজন অন্য যে কেউ লাগবে, মানে দুজন লোক লাগবে। আমরা যখন কথা বলবো তখন আমার কিন্তু সাবজেক্ট লাগবে। হেলিম ধন্যবাদ, আমার হচ্ছে সাবজেক্ট লাগবে, আর যে আমার কথাটা শুনবে প্রিডিকেট বা অবজেক্ট, এটা অবজেক্ট লাগবে।
যাই হোক, মানে দুজন ব্যক্তি লাগবে। এখন এই যে আমি, এই যে তুমি, এই যে সে, এই ধরনের শব্দগুলো আমাদের কিন্তু জানা থাকা লাগবে, ঠিক আছে? প্রণাম গুলো আমাদের জানা থাকা লাগবে। যেমন আই মানে আমি, উই মানে আমরা, হি মানে সে পুরুষ, সি মানে সে মহিলা, ইট মানে এটা, ইহা এইটা, হ্যাঁ, তারপরে দে মানে তারা, তারপরে হচ্ছে দেয়ার মানে তাদের, এই সমস্ত যে প্রণাম গুলো আছে ওইগুলো কিন্তু আমাদের জানা থাকা লাগবে। আর আরেকটা জিনিস জানা থাকা লাগবে, এগুলো আসলে মুখস্থ বিষয়, আরো কিছু জানা থাকা লাগবে, যেমন কিছু অবজেক্ট জানা থাকা লাগবে, যেমন মি মানে আমাকে, হ্যাঁ, আই আই মানে আমি, মি মানে আমাকে, হ্যাঁ, উই মানে আমরা, আওয়ার মানে আমাদের, হি মানে সে, হি এর অবজেক্ট হচ্ছে হিম, সি এর অবজেক্ট হচ্ছে হার, তারপরে এনিবডি, সামবডি, নান, নো ওয়ান, তারপরে ডাব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড অনেক সময় সাবজেক্টের জায়গায় বসে, তারপরে ইউর, তারপরে হিজ, তারপরে দেয়ার, আস, হ্যাঁ, তারপরে এনি, ইচ, এভরি, দ্যাট, দিস, ইচ আদার, ওয়ান অ্যানাদার, সাম ওয়ান, এই সমস্ত যে প্রণামগুলো আছে এগুলো কিন্তু আমাদের জানা থাকা লাগবে কথা বলার জন্য। এগুলো আপনারা মুখস্থ করে নেবেন অথবা পর্যায়ক্রমে আমি দিব। আচ্ছা, যাই হোক, এখন একটা বিষয় আমি একটু কথা বলি, তারপর আরো অনেক প্রোনাউনের আরো অনেকগুলো আছে, যেমন মাই সেলফ আমি নিজে, দেম সেলফ তারা নিজে, এই জিনিসগুলো আপনাদের কিন্তু জানা থাকা লাগবে। তারপরে আমরা যদি একটা সেন্টেন্স স্ট্রাকচারে যাই, তারপরে কিছু বার্ব মুখস্থ করা লাগবে, কমন কিছু বার্ব আছে, 300-400 বার্ব, বার্বগুলো মুখস্থ থাকা লাগবে, যেমন ইট খাওয়া, গো যাওয়া, ওয়ার্ক কাজ করা, রিড করা, সি দেখা, সিং গান করা, এই জাতীয় 300-400 বা 1-200 বার্ব শিখে রাখলে হবে কথা বলার জন্য। এগুলো যে কোনো বই থেকে শিখলেও হবে। এখন হচ্ছে প্রতিদিন কয়টায় লাইভে আসা যায় এবং ক্লাস নেওয়া যায় এটা একটু আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে। আমি ভাবতেছি প্রতিদিন 9টায় লাইভে আসবো, প্রতিদিন 9টায় লাইভে আসবো, যারা যারা জয়েন করতে ইচ্ছুক জয়েন হবেন। আর আজকে প্রথম, অনেকদিন পরে কথা বললাম, প্রথম ক্লাস, জানি না কেমন হয়েছে। আর একটা বিষয় নিয়ে বলি আমি, এটা হচ্ছে যে কথা বলার জন্য দুজন মানুষ লাগবে, আর আপনি যখন ইংরেজিতে কথা বলা শুরু করবেন আপনি সবসময় চেষ্টা করবেন ইংলিশে কথা বলার জন্য, আর আপনি নিজে যদি আয়ত্তে নিয়ে আসতেছেন ইংলিশটাকে, তখন হচ্ছে আপনি যে কাজটাই করবেন এটা মনে মনে ইংলিশে চিন্তা করবেন, মনে মনে ইংলিশে চিন্তা করবেন, তাইলে হবে। যেমন আপনি মনে করেন হাঁটতেছেন, আপনি মনে মনে চিন্তা করবেন যে আমি হাঁটতেছি, তাহলে এটা ইংলিশ কি হবে, আই এম ওয়াকিং। আরেকটা বিষয় বলি, আপনি যখন ইংরেজিতে কথা বলতে চাবেন তখন কিন্তু আপনার কিছু অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ক্রিয়া এগুলো কিন্তু আপনার শেখা লাগবে। আবার কিছু কিছু সেন্টেন্স আছে যেখানে ভার্ব থাকবে না, সেখানে অক্সিলারি ভার্বই মেইন ভার্বের কাজ করবে। ওই জিনিসগুলো আপনার শেখা লাগবে, বি ভার্ব যেগুলোকে বলে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, শ্যাল বি, উইল বি, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এই এই ভার্ব গুলো আপনার শিখতে হবে। এখন আসলে খাতা কলম নিয়ে বসার দরকার ছিল, আমার তো বোর্ড নাই, বোর্ড একটা কিনবো দেখি। যাই হোক, এখন আমি কিছু ভার্ব নিয়ে কথা বলি, বি ভার্ব যেগুলো খুবই জরুরি কথা বলার জন্য। যেমন একটা ওয়ার্ড আছে এম, এ এম এম, এই এম এর বাংলা হচ্ছে হই, এম এর বাংলা হচ্ছে হই। আর একটা জিনিস মনে রাখতে হবে, এম শুধুমাত্র আয়ের পরে বসে, মুখস্থ একদম, এম কার পরে বসে, আয়ের পরে বসে। যেমন আমি যদি বলি আমি বাজারে, আমি বাজারে, এখানে কিন্তু কোনো দৃশ্যমান কোনো ভার্ব নাই, কিন্তু যখন কোনো সেন্টেন্সের ভার্ব থাকবে না তখন অক্সিলারি ভার্বকে নিয়ে আসতে হবে এবং এই অক্সিলারি ভার্বটা মেইন ভার্বের কাজ করবে। যেমন আমি যদি বলি আমি বাজারে, তখন এটা হবে কি,
আই এম ইন দ্য মার্কেট, আমি বাজারে। এখানে আর একটা বিষয় বলি, যে কেউ যখন কোথাও অবস্থান করবে বা কোথাও সে অবস্থান কেউ যদি বলে যে করিম বাজারে আছে, অনেকেই ভাববে এই আছে আছে। আমরা কিন্তু শিখছি আছে থাকলে কি হয়, হ্যাঁ ভেজ হয়, কিন্তু না, কেউ কোথাও অবস্থান করছে বা আছে এরকম বুঝাইলে এম ইজার হবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, মানে বর্তমান কথাবার্তা, সাধারণ কথাবার্তা। অতীতের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার হবে, আর ভবিষ্যতের ক্ষেত্রে শ্যাল বি উইল বি হবে। যেমন আমি যদি বলি করিম বাজারে আছে বা করিম বাজারে, তাহলে করিম ইজ ইন দ্য মার্কেট, করিম বাজারে আছে এটাও করিম ইজ ইন দ্য মার্কেট। করিম বাজারে ছিল, এম ইজারের ফার্স্ট টেন্স হচ্ছে ওয়াজ ওয়্যার, তাহলে করিম ওয়াজ ইন দ্য মার্কেট। করিম বাজারে থাকবে, করিম উইল বি ইন দ্য মার্কেট। ঠিক আছে, তো এইগুলো শিখতে হবে আপনাদের, এম ইজ আর ওয়াজ ওয়্যার। হ্যাঁ, তারপরে হ্যাভ এজ হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, শ্যাল বি, উইল বি। যাই হোক, তাই আমি পর্যায়ক্রমে একবার বলে যাই, এম এ বাংলা হচ্ছে হই, এম শুধুমাত্র আয়ের পরে বসে। তারপরে আসি আমি ইজে, আসি ইজের বাংলা হচ্ছে হয়, ইজের বাংলা কি হয়। যেমন আমি যদি বলি করিম বাজারে, এটা আপনি এইভাবে চিন্তা করবেন যে করিম হয় বাজারে। ঠিক আছে, তাহলে করিম বাজারে করিম ইজ ইন দ্য মার্কেট, তাহলে ইজের বাংলা হচ্ছে হয়। এটা একটু টাটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, এখন শুধু এটাই না, এই ইজ শব্দটা শুধুমাত্র থার্ড পারসন এর ক্ষেত্রে বসবে, যেমন করিমের পরে বসবে, ইটের পরে বসবে। আমি যদি বলি দা বুক, এ টেবল, এ পেন, এই সমস্ত শব্দগুলো সাবজেক্টিভ ওয়ার্ড গুলোর পরে বসবে। ঠিক আছে, তারপরে আসেন আর, আর বাংলা হচ্ছে হও। এখন আমি যদি বলি যে তুমি ভালো, আসলে সে ভালো না, হয়ে এত ভালো না, তখন হবে ইউ আর গুড। আমরা নর্মালি বলি তুমি ভালো, ইউ গুড, আসলে ইউ গুড কোনো সেন্টেন্স বা বাক্য না, কারণ বারবিহীন কোনো বাক্যই পরিপূর্ণ বাক্য না। তখন তাহলে মনে রাখতে হবে যে আর এর বাংলা হচ্ছে হও, এম এর বাংলা হচ্ছে হই, ইজের বাংলা হচ্ছে হয়, আর বসে শুধুমাত্র ইউ এর পরে, পাশাপাশি থার্ড পার্সন এবং প্লুরাল নাম্বার, যেমন দে, দ্য স্টুডেন্টস, দ্য প্লেয়ার্স, দ্য বুকস ইত্যাদি, এই সমস্ত শব্দগুলোর পরে আর বসে। আচ্ছা, তারপরে আসেন ওয়াজ বা ওয়ার, এগুলোর বাংলা অর্থ হচ্ছে ছিল। এখন ছিল বলতে যদি মালিকানা ছিল বোঝায়, তখন কিন্তু হেড হবে, আর মালিকানা আছে বোঝাইলে হ্যাভ হেজ হবে, আর মালিকানা ছাড়া যদি অন্য কোনো কিছু বোঝায় যেটা দ্বারা ছিল বোঝাচ্ছে, তখন ওয়াজ আর হবে। অর্থাৎ মনে রাখতে হবে ছিল বোঝাচ্ছে এবং মালিকানা নাই বর্তমানে, ছিল বোঝাচ্ছে মালিকানা নাই, তখন ওয়াজ আর হবে। ছিল বুঝাচ্ছে বা বাক্যের শেষে ছিল আছে এবং বর্তমানে অতীতে মালিকানা ছিল, তখন হেড হেড হবে। আবার বাক্যের শেষে মালিকানা আছে, এটা বর্তমানে কথাবার্তা, তখন হ্যাভ এজ হবে সাবজেক্টের পরে। তারপরে এখন মনে রাখতে হবে ওয়াজ বসে শুধুমাত্র আয়ের পরে, পাশাপাশি হচ্ছে যেটা দ্বারা একটা নাম্বার বোঝায়, একটা নাম্বার বোঝাইলে ওয়াজ হবে, আর একের অধিক নাম্বার বোঝাইলে, মানে প্লুরাল নাম্বার বোঝাইলে তখন ওয়ার হবে। এখন প্লুরাল নাম্বার হইতে পারে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার হইতে পারে, আবার ইউ এর পরে ওয়ার বসে, আবার থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে ওয়ার বসে, যেমন উই ওয়ার গুড, ফর এক্সাম্পল উই ওয়ার গুড, দে ওয়ার গুড, তারপর হচ্ছে দ্য স্টুডেন্টস ওয়ার গুড ইত্যাদি।
তারপরে নিজের রোজগার গেল, তারপরে আসেন হে ভেজে আসেন। হ্যাভ মানে হচ্ছে আছে, হ্যাভ হ্যাজ ভিটার দ্বারাই বোঝাচ্ছে আছে। এখন কথা হচ্ছে কখন হ্যাভ হবে কখন হ্যাজ হবে, সাবজেক্টের সাথে হ্যাভ হবে, বিশেষ করে ফার্স্ট পার্সন আয়ের ক্ষেত্রে আয়ের সাথে হ্যাভ বসবে, এবং থার্ড পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে হ্যাভ বসবে। যেমন আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, আই হ্যাভ এ নাইস ড্রিম, আমার সুন্দর একটা স্বপ্ন আছে, ফার্স্ট পার্সন আয়ের ক্ষেত্রে হ্যাভ বসবে। আর হচ্ছে থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে হ্যাভ বসবে, হ্যাভ বসবে। যেমন দে হ্যাভ এ নাইস ড্রিম। আচ্ছা, তারপরে হ্যাজের ক্ষেত্রে আসেন, হ্যাজ হ্যাজ মানেও আছে, হ্যাজ হবে কখন, শুধুমাত্র থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ হবে। যেমন করিমের ক্ষেত্রে হ্যাজ হবে, করিম হ্যাজ এ নাইস ড্রিম, করিমের একটা সুন্দর স্বপ্ন আছে। আবার আমি যদি বলি করিমের একটা বই আছে, করিম হ্যাজ এ নাইস বুক, ঠিক আছে, হ্যাজ হবে। তারপরে আমি যদি বলি যে ফর এক্সাম্পল আমি যদি এই সেন্টটা দেখায় বলি যে এটার ফ্লেভারটা সুন্দর আছে, আমি যদি বলি যে ফর এক্সাম্পল আমি কেমনে বুঝাই, আমি যদি বলি যে না এভাবে বোঝানো যাবে না, এটা একটু অন্যভাবে বলি, আমি যদি বলি ফর এক্সাম্পল এটার ঘ্রাণ আছে, এটার ভালো ঘ্রাণ আছে, তাহলে কি হবে, ইট হ্যাজ এ নাইস ফ্র্যাগরেন্স। এখন কিন্তু মালিকানা না, মালিকানা ছাড়াও কিন্তু হ্যাভেস বসে, ঠিক আছে। যাই হোক, আমি যদি বলি যে তাদের একটি বাড়ি আছে, তখন হবে দে হ্যাভে হাউস, ঠিক আছে, ইত্যাদি। তারপরে আসেন শেল উইল কখন বসবে আর শেল বি উইল বি কখন বসবে, এটা বলি। আমরা যখন অতীত নিয়ে কোনো কথা বলবো, সরি ভবিষ্যৎ নিয়ে কোনো কথাবার্তা বলবো, যেমন আমি বাজারে যাব, আমি ভাত খাবো, অর্থাৎ বাংলা বাক্যের শেষে যে বার, খাওয়া পড়া যাওয়া দেখা, যে জিনিসগুলোতে মুভমেন্ট আছে, চলমান একটা অ্যাক্টিভিটিস আছে, সেই সমস্ত বার্বের শেষে যদি ব বসে, যেমন খাওয়া, তাহলে খাই যুগব, অর্থাৎ বার প্লাস ব মানে খাওয়া প্লাস ব, পড়া প্লাস ব, যাওয়া প্লাস ব, অর্থাৎ বার্বের শেষে যখন ব থাকবে তখন হচ্ছে আপনার শেল উইল ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল আমি যদি বলি আমি বাজারে যাব, তাহলে আমি ইংলিশ কি আই, এই যে ব আছে বর জন্য শেল অথবা উইল হবে। এখন আপনার মাথায় রাখতে হবে যে কখন শেল হবে কখন উইল হবে। তো একটা সময় এরকম একটা রোজ ছিল যে থার্ড পার্সনের ক্ষেত্রে উইল হবে, আর ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে হচ্ছে শেল হবে। কিন্তু মডার্ন ইংলিশে সবাই সবকিছুতে উইল ইউজ করে, এই কারণে আমরা এভাবে বলতে পারি যে আমি বাজারে যাব, এটা আমি আই শেল গো টু মার্কেটও বলতে পারি, আবার আই উইল গো টু মার্কেটও বলতে পারি। হ্যাঁ, বোথ আর কারেক্ট, বোথ ইজ কারেক্ট। যাই হোক, এখন হচ্ছে আপনি যখন নর্মাল কথাবার্তা বলবেন, আমি বাজারে যাব, আমি ভাত খাবো, আমি বই পড়বো, আমি ঘুমাবো, তখন মনে রাখবেন যে সাবজেক্ট এবং ভার্ব, এতটুকু বসবে, আর পাশাপাশি হচ্ছে শ্যাল উইল বসবে। যেমন আমি যদি বলি সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব, যেমন আমি বাজারে যাব, আই শ্যাল গো টু মার্কেট বা আই উইল গো টু মার্কেট, অর্থাৎ যাবো খাবো পড়বো নর্মাল কথাবার্তায় শুধুমাত্র শ্যাল উইল হবে, শেল বি উইল বি হবে না। আবার আপনি যখন কোনো কিছু হবেন বোঝাবেন, তখন হচ্ছে আপনি শেল বি উইল বি ব্যবহার করবেন। যেমন আমি যদি বলি যে আমি বড় হব, আমি অনেক বড় হব, আই উইল বি ভেরি বিগ। আমি যদি বলি আমি একজন কবি হব, তাহলে আমি বলবো আই উইল বি এ পোয়েট। সে ডাক্তার হবে, ইউ উইল বি এ ডক্টর। অর্থাৎ শেল বি উইল বি আপনি তখনই ব্যবহার করবেন যখন আপনি কোনো কিছু হবেন, মানে সাধারণ কথাবার্তায়, ইন্ডিফিনিট, ইন্ডিফিনিট টেন্সের, ফিউচার ইন্ডিফিনিট টেন্সের সাধারণ কথাবার্তায় আপনি শেল উইল ব্যবহার করবেন। গেল, এই হচ্ছে আমাদের বি ভার্বগুলোর ব্যবহার।
আপনার মাথা থাকা লাগবে, থাকলে আপনি খুব দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবেন, আপনার ফ্লুয়েন্সি চলে আসবে, আপনার হচ্ছে দ্রুত আয়ত্তে নিয়ে আসতে পারবেন। প্রথম প্রথম আপনার হচ্ছে বোঝার দরকার নেই, মুখস্থ করবেন, পরে আপনি অটোমেটিকই বুঝে যাবেন। যাই হোক, অনেক কিছু বললাম প্রথম লাইভে। আর একটা বিষয় আমি বলতে চাচ্ছি, এখন হচ্ছে টাইমটা কখন দেওয়া যায়। আপনার ভিডিও যারা লাইভ দেখছেন, যারা আগ্রহী আছেন, বলতে পারেন আমাকে যে প্রতিদিন কখন লাইভে আসব। আর আপনারা যারা ক্লাস করবেন, কোনো টাকা পয়সা লাগবে না কিন্তু, হ্যাঁ আমি এমনিতেই শেখাবো, আমার নিজের উপকার হবে, আপনাদেরও উপকার হবে, যতটুকু জানি শেখাবো, না জানলেও জেনে শেখাবো। অর্থাৎ আপনারা যে যারা ভিডিও দেখবেন তাদের উপকার হবে আশা করি। আপনি প্রশ্ন করতে পারবেন লাইভে, আমাকে ইনভাইট দিবেন, অথবা আমি আপনাদেরকে অ্যাড করে নিবো যদি প্রশ্ন থাকে। মানে আমরা একটা মোটামুটি একটা আড্ডা দিব, ভালো একটা সময় কাটাবো, সময়টাকে সুন্দরভাবে ব্যবহার করবো কোনো কিছু শেখার জন্য। যাই হোক, অনেক কিছু বললাম। আর একটা জিনিস, মানে স্পোকেন ইংলিশে ভালো করার মেইন থিম হচ্ছে আপনাকে একটা সেন্টেন্স মনে রাখতে হবে, থিঙ্ক ইন ইংলিশ। অর্থাৎ কিছুদিন, অর্থাৎ 2-3 মাস আপনাকে সবকিছু ইংলিশে চিন্তা করতে হবে, সেটা হোক প্রকাশ্যে বা মনে মনে। মনে মনে আপনি যে কোনো কিছু ইংলিশে চিন্তা করবেন, তাহলে কিন্তু আপনি অনেক দূর আগে যাবেন। আর প্রতিদিন হচ্ছে 4-5টা ভার্ব শিখলেন, তাহলে হচ্ছে আপনি মোটামুটি অনেক দূর আগে যাবেন। তা আমাদের কথা বলার জন্য কিন্তু ভার্ব লাগবে প্রথম দিকে, ঠিক আছে? যাই হোক, আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম, যারা ভিডিওটা এখন দেখার সুযোগ হয় নাই বা সময় পাই নাই, সময় পান নাই, ব্যস্ত আছেন, পরে অবশ্যই দেখে নেবেন, আহ্বান জানাচ্ছি দেখার জন্য। আর যদি ভিডিওর উপর কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবেন, চেষ্টা করব বুঝাই দেওয়ার জন্য। যদি বুঝার মতো কিছু থাকে আপনার, যদি বুঝতে চান, ইন্টারেস্টেড থাকেন, তাহলে ঠিক আছে, আমি আগামীকালকে আবার লাইভে আসবো 9টার দিকে। আপনারা যারা ইন্টারেস্টেড, খাতা কলম নিয়ে রেডি থাকবেন। আগামীকালকে থেকে আমরা কথা বলার যে বিভিন্ন টেকনিক আছে, ধরন আছে, ওগুলোর ভিতরে ঢুকে যাব। ওগুলোর ভিতরে ঢুকে যাব, একটা মিনিট আমি আসতেছি। এখানে আমার অনেকগুলো রিসোর্স ছিল, এগুলো আমি আসলে অনেক রিসোর্স জমা ছিল, চাকরি হওয়ার পরে সব বাদ দিয়েছিলাম, এখন আবার ভাবতেছি যে শুরু করি। তাহলে আমাদের প্রথমে যে জিনিসগুলো শিখতে হবে, আমি সামারি করতেছি আবার, আমাদের প্রথমে শিখতে হবে সাবজেক্ট গুলো, যেমন আমি, আই, তুমি, ইউ, সে পুরুষ, হি, সে মহিলা, সি, তারপর হচ্ছে একের অধিক মানুষকে বুঝাইলে তারা, দে, আমরা, উই, কোনো নাম বুঝাইলে যে কোনো নাম, করিম, রহিম ইত্যাদি। আচ্ছা, এখন আমাদের কমন কিছু ভার্ব শেখা লাগবে। আমরা যদি একটা ভার্ব দিয়ে প্র্যাকটিস করতে চাই, যেমন আমি যদি বলি আমি যাই, আমি যদি বলি আমি যাই, আই গো, তুমি যাও, ইউ গো, সে যায়, হি গোজ। হি গোজ কেন হয়েছে বলছিলাম, যে সাবজেক্ট যদি থার্ড পার্সন হয়, হি হচ্ছে থার্ড পার্সন, এবং ভার্বের শেষে যদি এস, ডাবল এস, এস এস, সি এইচ, ও, এক্স, জেড এগুলো থাকে, তখন ইএস হয়। হ্যাঁ, হি গোজ, এই গো এর শেষে কি আছে, ইএস আছে, গো এর শেষে ও আছে, এই কারণে ইয়েস হয়েছে। তারপরে সে মহিলা যায়, শি গোজ, তারা যায়, দে গো, দে কিন্তু থার্ড পার্সন, কিন্তু সিঙ্গুলার নাম্বার না, মানে একটা একজনকে বোঝাচ্ছে না, এই কারণে গোর সাথে এস বাই এস কিছুই হয়নি। এবং এই যে এস বাই এস যে বসে, এস বাই শুধুমাত্র কথাবার্তা, প্রমাণ কোনো কথাবার্তা বা পারফেক্ট টেন্সে বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কোনোটাতেই কিন্তু এস বাই এস বসে না, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার ক্ষেত্রে এস বাই এস বসে। তারপরে আমি যদি বলি যে আমরা যাই, উই গো,
করিম যায়, করিম গোস, করিম একটা নাম এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, এই কারণে ইয়েস হয়েছে। আর কারণ লাস্টে ভার্বের শেষে কি আছে, ও আছে। যদি বলতাম যে করিম কাজ করে, তখন ভার্বের শেষে করে যে এস ডাবল এস 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 সি এইচ ও এক্স জেড, এগুলো নাই, তখন শুধুমাত্র এস হবে, করিম ওয়ার্কস। যাই হোক, এখন আমরা আরো কিছু জিনিস নিয়ে কথা বলতে পারি, প্রোনাউন বা সাবজেক্টিভ ওয়ার্ড, যেমন আমার, তোমার, তার, তার মহিলা, তারপরে হচ্ছে তোমার, আরেকটা আছে যে আমার, আরেকটা আছে আমাদের। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা বলি না করিমস পেন, রহিমস পেন, করিমের কলম, রহিমের কলম, করিমের বাড়ি। হ্যাঁ, এই এই সমস্ত ওয়ার্ড গুলো আমরা কিভাবে বলবো, যেমন আমি যদি বলি আমার, নর্মালি আমি যদি বলি আমার একটা কলম আছে, আই হ্যাভ এ পেন, আর আমি যদি বলি আমার বই, তখন কিন্তু আমি আবার আই বুক বলতে পারবো না, তখন আমার মানে মালিকানা বোঝাচ্ছে। হম, আমার বই, বইটা কার আমার, তখন হবে মাই বুক। ফর এক্সাম্পল আমি যদি বলি কলমটা কার, কেউ যদি বলে যে আমার কলম, তখন মাই পেন। তারপরে যদি বলি তোমার কলম, ইউর পেন, তারপরে বলি আমি যদি পুরুষকে বোঝাই হি, যেমন তার কলম, তাহলে হবে হিজ পেন। আমি যদি একজন মহিলাকে বোঝাই যে তার ঘড়ি, হার ওয়াচ, তারপর আমি যদি বলাই বলি যে আমাদের বাড়ি, আমার না আমাদের, একে অধিক, আমরা কিন্তু একে অধিক, তখন বলবো যে আওয়ার হাউস। আমি যদি বলি আমাদের বাগান, আওয়ার গার্ডেন, আমি যদি বলি আমাদের বিদ্যালয়, আওয়ার স্কুল। তারপরে যদি বলি করিমের বাগান, করিমের বাগান বল যখন বলবো আমরা, তখন আমরা বলতে পারবো কি করিমস, করিমের সাথে একটা অ্যাপোস্ট্রফি এস দিব, যার বাংলা অর্থ এরকম আসে র। বন্ধু, নেটওয়ার্ক প্রবলেম, আরমান আলী ধন্যবাদ দোস্ত কমেন্ট করার জন্য, নেটওয়ার্ক প্রবলেম হয়তো। যাই হোক, তা আমি যদি বলি করিমের বাগান, তখন হবে করিমস গার্ডেন, ঠিক আছে। তারপরে এগুলো হচ্ছে পজেসিভ, মালিকানামূলক। তারপরে আছে কিছু অবজেক্ট, যেমন মি আমাকে, যেমন সে আমাকে ডাকে, হি কলস মি। সে কাকে ডাকে, কাকে দ্বারা প্রশ্ন করলে, কাকে বা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে, সেটা হচ্ছে অবজেক্ট, যেটা ভার্বের পরে বসে। তারপর হচ্ছে ইউ, তোমাকে, যেমন আমরা অনেক সময় বলি যে আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। তারপরে হচ্ছে তাকে, হিম পুরুষের ক্ষেত্রে, তার, হার মহিলার ক্ষেত্রে। তারপর হচ্ছে তাদেরকে, দেম। তারপর হচ্ছে আস, ইউএস, আস, আমাদিগকে বা আমাদেরকে, যেমন আমরা বলি যে দে লাভ আস, তারা আমাদেরকে ভালোবাসে, দে কেয়ার আস, তারা আমাদেরকে কেয়ার করে, যত্ন নেয়। তারপর আমরা যদি বলি যে করিমকে, যেমন করিমকে ফর এক্সাম্পল, করিম কিন্তু এখানে অবজেক্ট হিসেবে বসছে, যেমন আমি করিমকে পছন্দ করি। কেমনে, যেমন আই লাভ করিম, বা রহিম করিমকে পছন্দ করে, রহিম লাভস করিম, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে শিখতে হবে। পাশাপাশি এখন আমরা যদি কিছু বাংলা বাক্য বানাইতে চাই, ফর এক্সাম্পল কিছু বাক্য কি বানাবো, ফর এক্সাম্পল আমরা একটা বাক্য দিয়ে সবগুলো বলার চেষ্টা করি, ফর এক্সাম্পল। আচ্ছা, আমি যদি বলি, আমরা আরো কিছু ওয়ার্ড জানি, আমরা প্র্যাকটিস করি না একটু, যেমন আমি যদি বলি যে আমার যাওয়া উচিত, উচিত ইংরেজি কি, শুড, এস এইচ ও ইউ এল ডি, শুড, তাহলে আমার যাওয়া উচিত, এখানে সাবজেক্ট কে আমার, আই, যাওয়া বা হচ্ছে গো, আর উচিতের জন্য বলবে শুড, তাহলে আমার যাওয়া উচিত, যে আমি প্রথমে বলছিলাম এক দুই তিন, ইংরেজি করার সময় এক তিন দুই, তাহলে আই শুড গো, আমার যাওয়া উচিত। তাহলে এখন আপনি যদি বলেন তোমার যাওয়া উচিত, ইউ শুড গো, সে যদি বলে, একজন পুরুষকে যদি বলে তার যাওয়া উচিত,
হি শুড গো। তারপরে যদি বলা হয় যে তার মহিলা যাওয়া উচিত, শি শুড গো, করিমের যাওয়া উচিত, করিম শুড গো, তাদের যাওয়া উচিত, দে শুড গো, ইত্যাদি। যাই হোক, এই এই জিনিসগুলো আপনারা একটু ভিডিওটা দেখবেন, পরে সময় পাইলে প্র্যাকটিস করবেন। আরেকটা জিনিস একটু বলে রাখি, আর ইংরেজিতে কথাবার্তা বলতে গেলে কিছু জিনিস কিন্তু শেখা লাগে, কিছু মুখস্থ জিনিস আছে, যেমন গুড মর্নিং, গুড আফটারনুন, এগুলোকে বলে এটিকিউড বা ম্যানার বিষয়ে। হ্যাঁ, ম্যানার জাতীয় অনেক শব্দ আছে, বিভিন্ন বইয়ে আছে, এগুলো আপনারা দেখে নেবেন, এগুলো আর আমি বললাম না। যেমন গুড মর্নিং, গুড আফটারনুন, হ্যাভ এ নাইস ডে, এই জাতীয় আরো অনেকগুলো ওয়ার্ড আছে, ওগুলো একটু দেখে নেবেন, বা আমি পরে যে কোনো একটা ভিডিওতে বলবো, খাতা রাখবো। ঠিক আছে, যাই হোক, এগুলো আমি পরে একটা লিস্ট করে দিয়ে দিব না, একটা খাতায় লিখে রাখছিলাম, পাচ্ছি না এখন। যাই হোক, আমি আগামীকালকে 9টার সময় লাইভ আসবো। আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা বিদেশ থেকে এই লাইভটা দেখছে, ধন্যবাদ বন্ধু তোদেরকে লাইভটা দেখার জন্য। সাহেদ ভাই আমার লাইভটা দেখতেছে, ধন্যবাদ সাহেদ ভাই। তারপরে কে, শুভ, থ্যাংক ইউ লাইভে আসার জন্যে। কামরুল ভাই থ্যাংক ইউ, কৌশিক ভাই থ্যাংক ইউ, বর্ণ ধন্যবাদ দোস্ত লাইভটা দেখার জন্য, আর অনেকেই দেখছেন, ধন্যবাদ সবাইকে। তাহলে আজকে লাইভ এই পর্যন্তই থাকুক, আমি আজকে প্রথম শুরু করছি। রাসেল থ্যাংক ইউ কমেন্ট করার জন্য, আগামীকালকে 9টায় লাইভে আসবো। প্রথমে স্পোকেন ইংলিশ নিয়ে আমি হচ্ছে প্রতিদিন কথা বলবো, যতটুকু পারি, 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, রেসপন্সের উপরে নির্ভর করবে। যত রেসপন্স পাবো তত বেশি ভিডিও আমি বানাবো। আর তারপর হচ্ছে আমি ইংলিশ গ্রামার নিয়ে ক্লাস নেব বিস্তারিত, স্টেপ বাই স্টেপ, যেভাবে আগে আমি নিতাম। তারপরে ওভারঅল ইংলিশ নিয়ে আলোচনা করব। আর আমরা যখন মোটামুটি ইংরেজিতে কথা বলা শিখে যাবো সবাই, সবাই বলতে যে যারা আমার লাইভে জয়েন করবে, প্রতিদিন থাকবে, স্পোকেন ইংলিশের সব ধরনের ভিডিও দেওয়ার পরে আমি হচ্ছে ফোনেটিক্স নিয়ে কাজ করবো, মানে শুদ্ধভাবে কিভাবে আমরা ইংলিশে কথা বলতে পারবো, একদম আলফাবেট গুলো রিয়াল সাউন্ড প্রনাউন্সিয়েশন দিয়ে, এগুলো সর্বশেষ দেখবো। তাহলে ঠিক আছে, ধন্যবাদ সবাইকে আমার লাইভটা দেখার জন্য। আশা করি সবাই আমার লাইভটা দেখবেন, কমেন্ট করবেন, যে কোনো গঠনমূলক কমেন্ট করবেন, আর আমাকে সাপোর্ট করবেন, ফেসবুকে আমাকে সবাই ফলো দিবেন, আমার ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।